কোনো রকম কোনো নিয়োগের সদিচ্ছা এখনো পর্যন্ত সরকার দেখাচ্ছে না, শুধুই আশ্বাস আশ্বাস আর আশ্বাস। দেখুন, প্রথমেই বলি আমরা হচ্ছি SLST নবম থেকে দ্বাদশ মেধা তালিকাভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থী। গত 956 দিন ধরে আমরা গান্ধী মূর্তির পাদদেশে ন্যায্য নিয়োগের দাবিতে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছি। আমরা 2016 সালে পরীক্ষা দেওয়ার পর 2018 সালে আমরা মেধা তালিকাভুক্ত হয়েছিলাম, কিন্তু সেই মেধা তালিকায় বেলাগাম দুর্নীতির কারণে আজকে আমরা বঞ্চিত হয়ে ফুটপাতে পড়ে আছি। 2019 সাল থেকে আমাদের এই লড়াই শুরু হয়। 2019 সালে আমরা যখন প্রেস ক্লাবের সামনে 29 দিন অনশন করেছিলাম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং তৎকালীন শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের অনশন মঞ্চে এসে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে মেধা তালিকাভুক্ত প্রত্যেকের চাকরি দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও আমরা ফুটপাতে পড়ে আছি। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি তার ক্যামাক স্ট্রিটে ডেকে নিয়ে গিয়ে আমাদের সাথে বৈঠক করে আমাদের সুপার নিউমেরারি পোস্টে নিয়োগের আশ্বাস দিয়েছেন। তারপরে শিক্ষামন্ত্রী বারেবারে আমাদের নিয়োগের আশ্বাস দিয়েছেন। SSC চেয়ারম্যান তিনিও বারেবারে আমাদের নিয়োগের আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে নোটিফিকেশন দিয়ে আমাদের কোনো রকম কোনো নিয়োগের সদিচ্ছা এখনো পর্যন্ত সরকার দেখাচ্ছে না, শুধুই আশ্বাস আশ্বাস আর আশ্বাস। সেই আশ্বাসের বাস্তবায়ন আজও আমরা দেখছি না। আমরা দিনের পর দিন ফুটপাতে পড়ে রয়েছি। সমস্ত উৎসব অনুষ্ঠান আমাদের চোখের সামনে দিয়ে কেটে যাচ্ছে। সাতটা বছর আমরা কিন্তু সেই বঞ্চনার ইয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের নিয়োগ এখনো পর্যন্ত অধরা। যে সরকার এই পোস্টটা প্রথমে তৈরি করেছিল যোগ্যদের জন্য, কিন্তু কার্যক্ষেত্রে সেটা তারা অযোগ্যদের জন্য হাইকোর্টে হলফনামা দেয়। তো সুপ্রিম কোর্টে সেটা যদি চ্যালেঞ্জ হয়েছে, তো সেই চ্যালেঞ্জটা আগামী 6 তারিখ তার শুনানি রয়েছে। সুতরাং সরকার সদিচ্ছা দেখিয়ে সেই শুনানিটা যাতে করে এবং আমাদের অর্থাৎ যোগ্যদের নিয়োগের বিষয়ে ছাড়পত্রটা যেন ওখান থেকে তারা নিয়ে আসে, তাই জন্যই আজকের এই মিছিল। Let's go, baby!